আসসালামু আলাইকুম। যারা এখনও কোনো না কোনো কারণে রিটার্ন জমা দিয়ে উঠতে পারেননি, তাদের জন্য কিন্তু রিটার্ন জমার মেয়াদ আবারও বৃদ্ধি পেয়ে গেল। যদিও এর আগের অর্থবছরে রিটার্ন জমার মেয়াদ কিন্তু 2 মাস বাড়ানো হয়েছিল, কিন্তু এই অর্থবছরের রিটার্ন জমার মেয়াদ কিন্তু শুধুমাত্র 1 মাসই বাড়ানো হয়েছে। ভিডিওতে লাইক করে ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং সচেতন হতে পারে। আপনারা হয়তোবা আমার এই পাশে যে এনবিআর এর বিজ্ঞপ্তিটা রয়েছে সেটি হয়তোবা দেখতে পাচ্ছেন। আপনি যদি পূর্ববর্তীতে রিটার্ন জমা একবার হলেও দিয়ে থাকেন আর এখন যদি এই নির্দিষ্ট সময় 31শে ডিসেম্বরের মধ্যে যদি রিটার্ন জমা দেন, তাহলে কিন্তু আপনি সার্বজনীনের আওতায় পড়ে যাবেন এবং সার্বজনীনের আওতায় পড়লে কর যে নির্ধারণের ক্ষমতাটা রয়েছে সেখানে আপনি কাটিং টাটিং করতে পারবেন এবং অনেক কিছু সুবিধা কিন্তু আপনি নিজেই পেয়ে যাবেন। তবে সার্বজনীনের পরবর্তী নির্দিষ্ট সময়ে গিয়ে যখন দেখা যাবে আপনাকে রিটার্ন দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু কর নির্ধারণের ক্ষমতা সাধারণত উপকর কমিশনার বরাবর চলে যায়। সেক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে কর সার্কেল অফিসে কিন্তু আপনাকে 2 থেকে 3 দিনের মতো ঘোরা লাগবে। এখানে বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে। বর্তমান সময়ে প্রায় 38টা সেবা গ্রহণ করতে গেলেও কিন্তু আপনাকে আয়কর রিটার্নের যে স্লিপ রয়েছে বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেটা কিন্তু খুবই প্রয়োজন। লাইক অ্যাস আপনি হয়তোবা ট্রেড লাইসেন্স করতেছেন, বাসা বাড়িতে বিদ্যুতের লাইন, আপনার এটা বাণিজ্যিক হতে হবে না, পার্সোনাল লাইন, প্লাস হয়তোবা দেখা গিয়েছে আপনি বিকাশের ব্যবসা করতে যাচ্ছেন এজেন্টের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু এখন রিটার্ন জমা প্রদান করেছেন কি করেন নাই, এর অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা পূর্ববর্তীতে একবারও রিটার্ন জমা দেননি, যারা নতুন করদাতা, আপনারা হয়তোবা টিন সার্টিফিকেট দেখা গিয়েছে 2021 বা 2002 কিংবা তার আগে বা তার পরে যেটাই করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু এই সকল করদাতা সাধারণত রিটার্ন জমা দেওয়ার সুযোগ পেয়ে থাকবে 31 না হলে মেবি 30শে জুনের মধ্যে। এই রকমই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ডেট নিয়ে একটু কনফিউশনে রয়েছে, তো সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে কিন্তু আমি আপনাদেরকে ডেটটা দেখা দিচ্ছি রাইটটা। এখন বর্তমান সময়ে চলে এসে আপনি যদি ব্যাংকের ট্রানজ্যাকশনও করতে চান একটা নির্দিষ্ট লিমিটের উপর বেশি, সেক্ষেত্রেও কিন্তু আপনার রিটার্ন জমার স্লিপ খুবই প্রয়োজন। রিটার্ন জমার স্লিপ ছাড়া আপনি কিন্তু আপনার ব্যক্তিগত এবং দৈনন্দিন জীবনের অনেক কাজই করতে পারবেন না সাংসারিক জীবনে, কিংবা আপনি হয়তো বা চাকরি করেন বা ব্যবসা করেন যেইটাই করেন না কেন, আর সঞ্চয়পত্র, পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট 5 লক্ষ টাকার অধিক আপনি যদি কিনতে চান বা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রিটার্ন জমা দেওয়া হয়েছে কি হয় নাই এর স্লিপও কিন্তু খুবই প্রয়োজন। আর ব্যাংকে 10 লক্ষ টাকার অধিক টাকা রাখতে গেলে বা ব্যালেন্স রাখতে গেলে, লেনদেন করতে গেলে, আপনার নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হোক বা ডিপিএস বা এফডিআর যে অ্যাকাউন্টটি হোক না কেন, সেক্ষেত্রেও কিন্তু রিটার্ন জমার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা ফর্ম রয়েছে সেটাও কিন্তু এখন বর্তমান সময়ে এসে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি রিটার্ন জমা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্যই ভালো হয়ে থাকবে। যারা এখনও রিটার্ন জমা দেননি, তারা কিন্তু রিটার্ন জমা দেওয়ার জন্য একটু হলেও উঠে পড়ে লাগুন। সরকার কিন্তু এখানে রিটার্ন জমার মেয়াদ কিছুটা বৃদ্ধি করেছে বর্তমান সময়ে এসে।